아른다른 저기 하우째 이거는 নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং ব্লগের আর একটা ফ্রেশ নিউ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা খয়ের জাল দিয়ে মাছ ধরবো। আজকে ভিডিও পুরো সম্পূর্ণ ওরকম হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, আমরা খুব সুন্দর 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 ভিডিও করে থাকি। তো চলুন, আজকে শীতের দিনটা কেমন হতে চলেছে আপনাদেরকে শেয়ার করি। বন্ধুরা, এই বোটটা ঠেলে নিয়ে উই দেখতে পাচ্ছ একদম নদীর চরে নিয়ে যেতে হবে, তার জন্য আমাদের ঠেলতে হবে। তা চলো শুরু করি ঠেলা করার কাজ। ঠেলার পরে দেখুন চষে গেছে একদম, প্রায় জলে কিনারে চলে এসছে। আর সূর্য সবে উদীয়মান হয়েছে, যাবো আস্তে আস্তে চরের দিকে। দেখুন বন্ধুরা, সুন্দরবনের শীতের সুন্দরবন দেখুন, সামনে একদম পুরো কুয়াশা সাদা সাদা হয়ে গেছে। আর ওই দ্বীপটার দিকে যাবো, আবছা আবছা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, বই ইঞ্জিনে এখনও প্রবলেম ঠিক হয়নি, তাই মা এটা বাইরে নিয়ে যাচ্ছে আর বাবা একটু কাজ করছে ইঞ্জিনের। আর সামনের দিকে যাবো, দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। দেখুন বন্ধুরা, একটা টেপা মাছ যাচ্ছে, মরে গেছে, দেখুন ভেসে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমাদের জাল টানা শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কয়েকটা পার্শ্ব মাছ পড়েছে। দেখুন বন্ধুরা, আর এই দেখুন সামনে সাদা সাদা হয়ে গেছে, অল্প একটু জাল ফেলেছিলাম আমরা। এই তো পার্শ্বে দেখুন, পার্শ্বে মাছগুলো পরে ছাড়াবো, তাড়াতাড়ি তুলতে হবে, কারণ স্রোতের টান খুব। দেখুন সামনে কি মাছ উঠছে, দেখুন যে খয়ের আছে। দেখুন বন্ধুরা, পুরো জাল ভরে ভরে, অল্প একটু জালে কতটা মাছ দেখুন, দেখুন ও ও দারুন দারুন হাওয়া হচ্ছে। আমার দেখুন বন্ধুরা, ঝাঁকে ঝাঁকে মাছ, ঝাঁকে 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 ঝাঁকে। অবশ্যই জানাবেন কেমন লাগছে। দেখুন বন্ধুরা, সাদা সাদা হয়ে গেছে জাল। কিভাবে উঠছে, কত পরিমাণে উঠছে দেখুন, মাছ যে কি পরিমাণে আছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন একটা উঠলো, ওইদিকে একটা, আর জাল বেশি একটা নেই। দেখুন বন্ধুরা মাছ পাশে, দেখুন সাইজ, দেখুন খয়রা বড় বড় সাইজের গান্ডি পাশে। চাল শেষ আর লাস্ট পার্স। দেখুন বন্ধুরা, জাল ছাড়ানোর আরম্ভ হয়ে গেছে। এটা প্রথমে খয়রা মাছ, আচ্ছা দেখুন বন্ধুরা পার্শ্বে মাছ পড়লো একটা, যে মাছগুলো পড়েছিল সেগুলো ছাড়ি নেওয়া হচ্ছে, একটা পার্শ্বে মাছ চলে আসলো। আচ্ছা খয়রা আছে পার্শ্বে, আচ্ছা এদিকে আর একটা পার্শ্বে, একদম তাজা তাজা মাছ দেখুন, এদিকে মাছ দেখুন। আচ্ছা
안디 봤어 되나? এদিকে দেখুন বন্ধুরা বেশ কিছু সারানো হয়েছে পার্শে মাছ দেখুন কি হারে পেতেছে সাইজগুলো সব এক সেম সাইজ এটা বেশ বড় তাই না খয়রা দেখুন বন্ধুরা ইতিমধ্যে বেশ কিছু মাছ ছাড়িয়ে রাখা হয়েছে এখনো মাছ আছে এই সাইডেও বেশ কিছু আছে গুড়জেলে আচ্ছা গুড়জেলের বাচ্চা মোটামুটি সাইজের দারুণ বেঁধেছে আশা করিনি অল্প একটু জাল ছাড়া হয়েছিল পঞ্চাশ হাত মতো ছড়া ছিল কেন জাল এমনি বেশি আছে শেষ পর্যায়ে তাই তো তীরের বাচ্চা পার্শে দেখুন বন্ধুরা ও তাজা তাজা পার্শে একদম টাটকা আর বড় সাইজের দেখুন বন্ধুরা কতটা হয়েছে আনুমানিক 2 কিলো 2 কিলো হবে না তা তো হবে আড়াই কিলো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন আমরা এরকম সুন্দর 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 ভিডিও করে থাকি জানি না কতটা আপনাদের আনন্দ দিতে পেরেছি অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন টাটা